আশেপাশেও তো কেউ নাই দেখতেছি। আরে গাড়িতে তো একটা মেয়ে আছে, দেখি তো। ও তো ঘুমাইতেছে, সত্যি সত্যি তো ঘুমাইতেছে। মেয়েটা মনে হয় ফোন দেখতে দেখতে ঘুমাইয়া গেছে আর ফোনটা পড়ে গেছে। দেখি তো ফোনটা ভালো কিনা। ফোনটা তো দেখি ভালোই আর দামিও মনে হচ্ছে। যাক, আজকে দিনটা আমার ভালোই, আজকে আমার ইন্টারভিউ আর এত দামি একটা ফোন পেয়ে গেলাম। যাই। আরে মেয়েটা ফোনটা নিয়ে চলে গেল, মেয়েটা তো অনেক লোভী মনে হচ্ছে। যা, সমস্যা নেই, কত দূর যাবে আর, সেই আমার ইন্টারভিউ অফিসেই তো যাবি। আরে আরেকজন আসতেছে, এবার ওনাকেও আমি দামি একটা আইফোন দিয়ে পরীক্ষা করি, দেখি উনি কি আসলেই লোভী নাকি সৎ মানুষ। না, অনেক তো মনে লেট হয়ে গেল, আজকে ইন্টারভিউটা আছে। আরে আরে ব্যাপার কি, একটা ফোন আপা দেখি ঘুমাচ্ছে, নিশ্চয়ই ঘুমাইতে ঘুমাইতে হাত থেকে পড়ে গেছে ফোনটা। না উমা, আইফোন 13 প্রো ম্যাক্স। যাক, আজকে আমার মনের আশাটা পূরণ হলো। একটা ছিল বাটন ফোন, এই বাটন ফোন চালাইতে চালাইতে জীবনটাই শেষ। আজকের দিনটা অনেক ভালো যাবে। যাই, ফোনও পাইলাম, পরীক্ষাটাও দিয়ে আসি। যাই। আরে এই লোকটা দেখছি আরো বেশি লোভী, সামান্য একটা আইফোনের লোভ সামলাতে পারলো না, কাকে আমি বিশ্বাস করব? আমি কি কাউকে পাবো না আমার অফিসের যোগ্য ব্যক্তি হিসাবে? কি করব আমি? আরে আরো একজন তো আসতেছে, একে তো দেখে ফকির নেই মনে হচ্ছে, গ্রামের খ্যাত মনে হচ্ছে। এ তো আরো বেশি লোভী হবে আমার মনে হয়, যেহেতু ফকির নেই মানুষ। না, এবার একে আমি 2 লক্ষ টাকা দিয়ে পরীক্ষা করি, দেখি ও কি আসলে সৎ নাকি ও লোভী। ডাক্তার সাহেব, আর অল্প কিছুদিন অপেক্ষা করেন, আমার মায়ের যত চিকিৎসা যত খরচ আসছে আমি সব কিছু আপনাদের পরিশোধ করে দিয়ে আমি আমার মাকে বাসায় নিয়ে যাব। ডাক্তার সাহেব, আমার আজকে ইন্টারভিউ, আমি এখন ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমার চাকরিটা হয়ে যাবে। আমি আমার চাকরিটা হয়ে গেলে আপনাদের সব খরচ দিয়ে আমি আমার মাকে নিয়ে যাব স্যার। আরে স্যার, একটু একটু রাখেন তো ফোনটা, একটু রাখেন। আরে এতগুলো টাকা এখানে পড়ে আছে। ম্যাডাম মনে হচ্ছে তো ঘুমাইছে, আশেপাশে তো আমি কাউকে দেখতেছি না, কি করে আমার আবার ইন্টারভিউর টাইম নাই, এই টাকাগুলো নিয়ে যামু? না না, এই টাকা তো আমার নেওয়া ঠিক হবে না, আমি কি করে এখন কোন বিপদে পড়ি, ওনাকে কি ডাকমু? ম্যাডাম না না, আমি চলে যাই না, চলে গেলে আবার এই টাকা কে না কে নিয়ে যায়। ম্যাডাম 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 ম্যাডাম, একটু উঠেন, এই যে দেখেন আপনার মনে হয় টাকাগুলো পড়ে গেছে, আপনি ঘুমাই গেছেন, নেন এই যে টাকাগুলো পড়ে গেছে এখানে। ও, আমি আসলে ঘুমাই গেছিলাম, বলতে পারবো না টাকা, এই টাকাগুলো তো আমার না, টাকাগুলো আপনি পাইছেন আপনি নিয়ে যান। না না ম্যাডাম, আপনি কী কইতেছেন, এই টাকাগুলো আমি নিয়ে যাবো মানে এগুলো মানে আপনার, আপনার গাড়ি থেকে পড়ে গেছে, আমি যাচ্ছি ইন্টারভিউ দেওয়ার জন্য। ম্যাডাম একটু নেন, জলদি নেন, আমার ইন্টারভিউ টাইম নেই, রাখেন। আরে টাকাগুলো আপনিই নিয়ে যান, কার না কার টাকা পড়ছে কে জানে, আর যেহেতু এতগুলো টাকা, আপনি টাকাগুলো নিয়ে গেলে আপনার ইন্টারভিউ দিতে হবে না, চাকরিও করা লাগবে না, এই টাকা দিয়ে অনেকদিন চলতে পারবেন। না না ম্যাডাম, আপনি কি কইতেছেন ম্যাডাম, অন্যের টাকা লোভ করতে নেই ম্যাডাম, আপনি জানেন অন্যের টাকা লোভ করলে মানুষ অনেক কিছু করতে পারে, আমি অন্যের টাকা লোভ করতে পারবো না। আপনি জানেন ম্যাডাম আমার মা হসপিটালে আজকে 3 মাস থেকে ভর্তি, ডাক্তারের বিল আসছে প্রায় 50,000 টাকা, আমি দিতে পারতেছি না, তাও আমি অন্যের টাকা লোভ করি না ম্যাডাম, আমি চাইলে কিন্তু এই টাকাগুলো আমি নিয়ে যেতে পারতাম,
কিন্তু ম্যাডাম আমি এই টাকা নেই নাই, কারণ এটা অন্যের টাকা। আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি আমার ওখানে চাকরি হয় তাতে আমি খুশি। ম্যাডাম নেন নেন আপনার টাকাগুলো নিয়ে নেন, আমি চলে যাচ্ছি। নেন ম্যাডাম আমি যাচ্ছি ম্যাডাম। হাই রে, আমি লোকটাকে এত খারাপ মনে করলাম, মনে করছি হয়তো গরিব ফকিন্নি, কিন্তু সে তো গরিব হলো তার মনটা অনেক বড়। এতগুলো টাকা পেয়েও সে লোভ করলো না, আর কতগুলো অমানুষ নাকি শুধু সামান্য একটা মোবাইলের লোভ করে ফেললো। লোকটার মা অসুস্থ, এই লোকটাই আমার অফিসের যোগ্য ব্যক্তি, লোকটাকেই আমি আমার অফিসে চাকরি দিব। আমি আমার অফিসের জন্য সৎ ব্যক্তি পেয়ে গেছি, আর কাউকে আমার পরীক্ষা করার দরকার নেই। যাই, এবার আসল খেলাটা শুরু করি। ম্যাডাম এখনো আসে নাই, সবার প্রথমে আমি আসছি। যাক ভালোই হইল। ম্যাডাম আসেনি এখনো? আরে না না, ম্যাডাম এখনো আসে নাই। আর কেউ আসেনি ইন্টারভিউ দিতে? আরে না না, আর কেউ আসেনি। চাকরিটা তাহলে আমাদেরই হবে না? এই কোত থেকে আসছে? এই দূরে সর, দূরে সর, দূরে সর। আরে গা থেকে তো কেমন গন্ধ বের হচ্ছে। আরে ভাই, আমি তো ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি, একটু বসতে দেন। বসতে দেব? কোত থেকে খ্যাত ম্যাথ হয়ে আসছে, মাথায় আবার টুপি লাগাইছে, দেখছেন কি অবস্থা? এই দূরে সরেন তো, গন্ধ বাড়াইছে। আরে দূরে গিয়ে বসেন, যান ওইদিকে গিয়ে বসেন। আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আমাকে একটু বসতে দিন, আমি তো এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি, একটু বসি। আবার বসে এখান থেকে, এখান থেকে উঠে বসতে আসছে। সি সি, হাতে এগুলো কই থেকে খ্যাত ম্যাথ থেকে উঠে আসছে, গায়ে কি বয়লা দুর্গন্ধ। যা এখান থেকে বেরো, তোর কোনো ইন্টারভিউ হবে না। আরে চাকরি তো আমাদেরই হবে, তোর ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নাই। যা এখান থেকে, যা সব বসা হবে না তোর, যা। দেখছেন আপা কি অবস্থা? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন, আর ওনাকে দেখতেই তো দেখা যায় একটা আনস্মার্ট, খ্যাত। আবার মাথায় দেখেন না একটা টুপি পরছে খ্যাতের মতো। আর আপনাকে এখানে চাকরি দিবে কে? আপনার গা থেকে যে গন্ধ বেরোচ্ছে, দেখেন ভাই, আপনি এখান থেকে চলে যান, আপনার কোনো চাকরি হবে না। আর ম্যাডাম যদি এসে আপনাকে দেখে, আপনাকে এমনিতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। কি বলেন ভাই, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে না? অবশ্যই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আর দেখেন না, আমরা কত স্মার্ট, আমাদেরই চাকরি হবে, শুধু শুধু এখানে বসে সময় নষ্ট করেন না, যান। না না ম্যাডাম, এইভাবে বলবেন না। আমরা গরিব হতে পারি, হয়তো আমরা দেখতে সুন্দর না, এইভাবে বলবেন না। আমার টুপিকে অসম্মান করবেন না। আমি পাঁচ ভক্ত নামাজ পড়ি, তাই মাথায় টুপি লাগাইছি। আর ম্যাডাম আসুক না, ম্যাডাম আইসা যদি ম্যাডাম আমার চাকরি ইন্টারভিউ না নেয় আমি চলে যাব। কিন্তু আপনারা এইভাবে আমাকে বলতে পারেন না। যাই হোক, আমি চলে যাচ্ছি, আমি এখানে থাকবো না। আরে ম্যাডাম, আপনি এখানে, আপনি এখানে কেন? হায় আল্লাহ, নিয়ে এখানে কি করতেছে? ওনাকে না দেখলাম রাস্তায় গাড়িতে ঘুমাচ্ছে, আমি তো ওনার ফোনও নিয়ে আসছিলাম, এখন কি হবে পারলেই জানি। উনি উনি এখানে কেন? উনি কি এই অফিসের ম্যাডাম? আল্লাহ জানে। ওনার গাড়ির পাশ থেকে তো একটা ফোন নিয়ে আসছিলাম, আজকে যে কী যে হবে। আরে না না, আমি কেন ভয় পাবো? আমি যখন মোবাইলটা নিচ্ছিলাম গাড়ির মধ্যে তো উনি ঘুমাচ্ছিল, উনি দেখেনি, কিসের ভয়? ম্যাডাম আপনি কি ইন্টারভিউ নেবেন আমাদের? আপনাদের ইন্টারভিউ নেব না, আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ, আপনারা বসুন। আরে কি হলো ভাই, আপনি বসুন, দাঁড়িয়ে আছেন কেন, বসুন। ম্যাডাম আমি এখানে অনেকবার বসতে চাইছি, ওনারা আমাকে বসতে দেয়নি, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি ম্যাডাম। সেই শুরু থেকে আমি দাঁড়িয়ে আছি ম্যাডাম, বলুন ম্যাডাম। আমি দাঁড়িয়ে থাকি কেন, আমাদের ইন্টারভিউ নেবেন না ম্যাডাম? কি বললেন, ওনারা আপনাকে বসতে দেয়নি মানে কি ব্যাপার? আপনারা ওনাকে বসতে দেননি কেন? এখানে তো তিনজনের সিট দেয়া, তিনজন বসার জায়গা আছে, তাহলে ওনাকে কেন বসতে দিলেন না? ম্যাডাম কি বলছেন, ওনাকে বসতে দিব মানে? ওনার গায়ে ময়লা দুর্গন্ধ, ওনাকে বসতে দেওয়া যাবে না, উনি অপরিষ্কার। চুপ করুন আপনারা, ওনাকে বসতে দিন, উনি অপরিষ্কার হলেও ওনার মনটা পরিষ্কার আছে। কি বলছেন ম্যাডাম, আমাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে মানে? আমাদের ইন্টারভিউ তো কেউ নেয়নি, আমরা তো মাত্রই আসলাম। হ্যাঁ ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা তো সবে মাত্র আসছি, আপনি আমাদের ইন্টারভিউ তো নেননি। আর আমাদের কোয়ালিফিকেশনটা চেক করুন,
তারপরেই না হলে একটা ডিসিশন নেবেন আমাদের চাকরি হবে কি না। ম্যাডাম দেখুন না একটু আমাদের কোয়ালিফিকেশনটা দেখুন, এই ফাইলটা আমার আছে, কাগজপত্র আছে, দেখে নেন। আপনার ফাইলটা আপনার কাছে রাখুন, আপনার কোয়ালিফিকেশন আমার যাচাই করতে হবে না। আপনাদের দুজনের কাছে দুটো মোবাইল ফোন আছে, ওগুলো বের করে দিন। কি হলো, অবাক হচ্ছেন কেন? মোবাইলগুলো বের করে দিন। শুনুন, আপনাদের ইন্টারভিউ আমার নেওয়া হয়ে গেছে রাস্তায়। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন রাস্তায় আমি গাড়ির মধ্যে শুয়েছিলাম, কিন্তু আপনারা কী ভেবেছেন আমি ঘুমিয়েছিলাম? না, আমি ঘুমিয়েছিলাম না, ঘুমের ভান করেছিলাম আপনাদেরকে পরীক্ষা করার জন্য। আমি গাড়ির পাশে এক এক করে দুই দুটো ফোন ফেলেছিলাম, দেখতে চেয়েছিলাম আপনারা কুড়িয়ে পাওয়া ফোনগুলো আমাকে ফেরত দেন নাকি ওগুলো লোক করে নিয়ে চলে যান। আমার সন্দেহটা সত্যিই হয়েছে, আপনারা আসলেই অনেক লোভী। আপনারা কুড়িয়ে পাওয়া ফোনগুলো আমাকে ফেরত না দিয়ে আপনারা কি না সামান্য ফোনগুলো লোভ করে ফোনগুলো নিয়ে চলে আসলেন? হ্যাঁ রে মানুষ, শুনেন, আপনাদের যে মন মানসিকতা, এই মন মানসিকতা নিয়ে আপনারা আমার অফিসে কেন? কোনো অফিসে আপনারা চাকরি পাওয়ার যোগ্যতা রাখেন না। দেখুন, আমি আপনাদের মতো করে ওনাকেও এই 2 লক্ষ টাকা দিয়ে পরীক্ষা করেছিলাম। উনি কী করেছে জানেন? উনি আমার এই 2 লক্ষ টাকা লোভ না করে উনি আমাকে ঘুম থেকে জাগিয়ে আমার কাছে আমার টাকাগুলো ফেরত দিয়েছে। ফেরত দিয়ে উনি সাথে সাথে ইমার্জেন্সিভাবে ইন্টারভিউ দিতে এসেছে, কারণ ঘরে ওনার মা অসুস্থ। আমি ওনাকে বারবার টাকার লোভ দেখিয়েছিলাম যে ভাই আপনি তো টাকাগুলো পেয়েছেন, কুড়িয়ে পেয়েছেন, এগুলো নিয়ে গেলে আপনার ঘরে মায়ের চিকিৎসা ভালোভাবে চলবে, আপনার মাকে আপনি বাঁচাতে পারবেন। উনি কী বলেছে জানেন? উনি বলেছে আপু, আমি এই কুড়িয়ে পাওয়া টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাতে চাই না। আমি তখনই বুঝেছি সত্যি উনি একজন সৎ মানুষ, ওনার মতো মানুষ হয় না। আমি এখন গর্বের সহিত বলতে পারি ওনার মতো একজন যোগ্য লোককে আমি আমার অফিসের জন্য সিলেক্ট করেছি। সত্যি আজকাল এমন ভালো মানুষ পাওয়া যায় না। শুনুন, আপনাদেরকে আমার চোখের সামনে দেখতে আমার ঘৃণা লাগছে। আমি আপনাদের সাথে আর কথা বাড়াতে চাই না, আপনাদেরকে আমি অপমানও করতে চাই না। মোবাইল ফোনগুলো দিয়ে আপনারা বের হয়ে যান। কি হলো, ফোনগুলো দিন, বের হয়ে যান, যান। আরে আপনি যাচ্ছেন কেন? আপনি বসুন, আপনার ফাইলটা আমাকে দিন। মিস্টার জাহিদ, আপনার কোয়ালিফিকেশন আমার যাচাই করতে হবে না, কারণ আপনার বড় কোয়ালিফিকেশন হচ্ছে আপনার মন মানসিকতা। আপনার সততা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি, আপনার চাকরিটা আমার এখানে কনফার্ম। আপনি কাল থেকে আমার অফিসে সময় মতো চলে আসবেন। আর হ্যাঁ, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি ইমেল করে দিব। ম্যাডাম, আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব, আসলে আমার জানা নাই।